আমি বিনীতভাবে অনুরোধ করছি। সভাপতি ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক উপস্থিত আছেন, আমাদের তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির নেতৃবৃন্দ, চর্মশিল্পী ইউনিয়ন, হরিজন উন্নয়ন সমিতি। দলিতদের উপর যে নির্যাতন, বিশেষ করে 2014 সালে দিল্লিতে আরএসএস নেতৃত্বে যে সাম্প্রদায়িক সংগঠন, তার নেতৃত্বে রাজনৈতিক দল বিজেপির নামে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিগত 9.5 বছরে আমাদের দেশের দলিত অংশের মানুষ যারা আছেন, উপজাতি অংশের মানুষ যারা আছেন, যারা মহিলা অংশের মানুষ আছেন, সংখ্যালঘু অংশের মানুষ আছেন, তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। বিশেষ করে স্বাধীনতার পর আমাদের ভারতবর্ষের যে সংবিধান ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল, তাকে পাথেয় করে ভারতবর্ষে এই অংশের মানুষ যে অধিকারগুলি অর্জন করেছিলেন, এই 9.5 বছরে এই অধিকারগুলি একটার পর একটা হরণ করছেন। সাথে সাথে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের মধ্যে অনৈক্য তৈরি করে তারা দেশকে শাসন করার নামে দারসকে বিক্রি করে দিচ্ছেন। আমাদের দেশের যে সংবিধান তাকে আজকে অকেজো করে দিচ্ছেন। ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা যেগুলি আছে, এগুলিকে হিন্দুত্ববাদী মানসিকতায় যারা চলেন তাদেরকে বসিয়ে দিয়ে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ নীতি, সার্বভৌম নীতি, এই নীতিকে বিসর্জন দিচ্ছেন। সাথে সাথে আমাদের দেশের গরিব জনগণ, যারা বেশিরভাগ এই অংশের মানুষ, কৃষক, শ্রমজীবী অংশের মানুষ, তাদের অধিকার হরণ তো করছে না, তারপরেও নতুন নতুন আক্রমণ সংগঠিত, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে প্রাপ্য এগুলি থেকে বঞ্চিত করছেন। আমাদের দেশের যে নীতি ইতিহাস তাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, পাল্টে দিয়ে বিজ্ঞানকে তারা অস্বীকার করছেন, পরে একটা অবৈজ্ঞানিক সিলেবাস তৈরি করার চেষ্টা করে আগামী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে 100টা সংগঠন, তাতে দলিত সংগঠন আছে, দলিত ছাড়াও অন্য যেমন সারা ভারত বিশেষ শ্রমিক ইউনিয়ন, আমাদের রাজ্যে যারা খ্যাত মজুর ইউনিয়ন করেন তারাও এতে যুক্ত আছেন, অন্যান্য বুদ্ধিজীবী অংশের মানুষ আছেন, তারা মনে করেছেন যে এই দলিত অংশের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, তাদের যে অধিকার হরণ করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং ভারতবর্ষের সরকারকে বাধ্য করা উচিত এই নীতি থেকে সরে আসার জন্যে।